প্রাণ খোলা হাসি মানুষের শরীর মন দুই খুব ভালো রাখে। তবে এই হাসতে গেলে দাঁতের অবস্থা যদি এরকম হলুদ হয়ে যায় তাহলে বন্ধুরা কী হবে? ভালো টুথপেস্ট ইউজ করছো, ডেইলি ব্রাশ করছো, তাতেও কিন্তু তোমাদের দাঁত থেকে এই হলুদ ছোপ কিছুতেই যাচ্ছে না। তবে বন্ধুরা, তোমরা যদি প্রতিদিন কেউ স্মোক করে থাকো বা অন্য কিছু নেশা করো তাহলে কিন্তু তোমাদের মুখে দেখবে ভীষণ রকম দুর্গন্ধও হয়, তার সাথে সাথে দাঁতের অবস্থাও খারাপ হয়। তো আজকের এই রেমেডি আমি একটা নিয়ে এসেছি, দাঁতকে কিভাবে যত্ন নেবে এবং দাঁত কিভাবে সাদা করবে। তো চলো বন্ধুরা দেখে নিই আজকে এই রেমেডিটা আমি কিভাবে রেডি করেছি। আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা যে টুথপেস্ট ইউজ করো সেই টুথপেস্টই নেবে, আমি যেটা ইউজ করি সেটা নিলাম। এর মধ্যে আমি হাফ চামচ দিলাম খাবার সোডা, এখানে খাবার সোডাই দেবে, আর দিলাম হলুদ গুঁড়ো, রান্নায় যে হলুদ গুঁড়ো আমরা ইউজ করি সেই হলুদ গুঁড়ো। আর এই তিনটাকে অ্যাক্টিভ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লেবুর রস, এখানে যে কোনো লেবুই তোমরা ইউজ করতে পারো। এবার যখনই লেবুর রস দেবে দেখবে এরম বাবলস মতো কাটবে। মিক্স করে নেওয়ার পর যখনই তোমরা ব্রাশ করবে তার আগে ব্রাশে এরমভাবে লাগিয়ে নেবে, দিয়ে পারলে ডেইলি তোমরা এইভাবেই ব্রাশ করো। কারণ এই তিনটেই উপাদান যেগুলো আমরা টুথপেস্টের সাথে দিয়েছি, বেকিং সোডা বা খাবার সোডা, লেবু, হলুদ, প্রত্যেকটাই কিন্তু দাঁত থেকে হলুদ ছোপ, কালো দাগ, আয়রনের যে হলুদ ছোপ পড়ে যায় সেগুলো তুলতে সাহায্য করে। এই যে হলুদ ছোপ আমাদের পড়ে যায় দাঁতে, এটা কিন্তু জলের কারণেও অনেক সময় হয়, বা অনেকের দেখবে ছোট থেকে হলুদ ছোপ দাঁতের মধ্যে থেকে যায়। তোমরা ডেইলি বা সপ্তাহে 3-4 দিন এই প্রসেসে ব্রাশ করো, তাহলেই দেখবে তোমাদের দাঁত অনেক পরিষ্কার হতে শুরু করেছে। একবার ইউজেই তোমরা রেজাল্ট পাবে, পরিষ্কার দাঁত থাকবে। এবার আসি মুখের গন্ধ। ব্রাশ করার পরও দেখবে খাবার থাকে মুখের মধ্যে, তার জন্য মুখে গন্ধও হয়। এর জন্য তোমরা একটা লবঙ্গ পারলে প্রতিদিন খাবার পরে বা দিনের যে কোনো সময় একটা লবঙ্গ অবশ্যই মুখে রাখবে। লবঙ্গ আমাদের দাঁতকেও যেমন ভালো রাখে, মুখের দুর্গন্ধের হাত থেকেও অনেকটা বাঁচায়। তো বন্ধুরা এই দুটো প্রসেস ফলো করো, কারণ দাঁত থাকতে দাঁতের মর্যাদা কিন্তু বুঝতে হবে, দাঁতকে যত্ন নিতে হবে, তবেই কিন্তু সুন্দর হাসতেও পারবে, দেখতেও ভালো লাগবে। আর দাঁত ভালো থাকলেই দেখবে শরীর মন দুটোই ভালো থাকবে, কারণ দাঁতের যন্ত্রণা বা ব্যথা হলে খুব কষ্ট হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।